শুরু হচ্ছে কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহন রাস উৎসব ও মেলা। আর এই উৎসব শুরুর আগে জল ঘুম সেরে ১১ মাস পরে মন্দিরে নিয়ে আসা হলো রাসদণ্ডকে। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হতে চলেছে কোচবিহার তথা উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম উৎসব রাস উৎসব, যার অন্যতম বড় আকর্ষণ রাসচক্র। আর এই রাসচক্র দাঁড়িয়ে থাকে একটি শাল গাছের দণ্ডের উপর। এই দণ্ডের নাম রাসদণ্ড। প্রতিবছর মেলা শেষে কোচবিহার মদনমোহন বাড়ির পার্শ্ববর্তী বৈরাগ্যী দীঘিতে ১১ মাসের জন্য ঘুমোতে যায়। একে বলা হয় জলঘুম। রাসচক্র নির্মাণের আগে এই দণ্ড পুকুর থেকে বার করে নিয়ে এসে শোকানো হয়। ১১ মাস পরে এই রাসদণ্ড পুকুর থেকে তুলে মদনমোহন বাড়িতে নিয়ে আসা হল। ইতিমধ্যে এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোচবিহারের প্রাণীর ঠাকুর মদনমোহন রাসযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। পরম্পরা মেনে এক মুসলিম পরিবার এই চক্র তৈরি করে আসছেন। রাস পূর্ণিমা শেষ হওয়ার পরে জমে রাখানো হয়েছে এবং বেঁধে রাখা হয়েছে, এবং এই তিন চার দিন হলো ওখান থেকে জলে খুঁজে তুলে নিয়ে আসছে। নিয়ে আসার পর এই রাসের খুঁটিটা প্রদান হবে এবং তারপরে রাসের রাস মঞ্চের কাজ হবে। এই কাঠটি কোথায় রাখা হয়? ওই জলেই রাখা হয় এক বছর। মানে মূলত ওটা জলে কেন রাখা হয়? কাঠটা নষ্ট যাতে না, উপরে ঘুম ঘুম ধরবে, এই জন্যই জলে রাখা হয়। এরপরে এটা তুলে নিয়ে এসে কী করা হবে? এই যে তুলে নিয়ে আসছে, নিয়ে আসার পরে যেন গাড়বে, গাড়ার পর রাসমঞ্চে তৈরি করবে, করার পর তারপরে রাসমঞ্চ থাকবে, রাস শেষ হওয়ার পরেই আবার নিয়ে যাবে জমে দিতে। ঠিক আছে।